চীন সফরে নিয়ে বিস্তারিত জানাতে কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন তিনি জানান রবিবার বিকেলে চারটায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন দশ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে পর উভয় দেশ একুশটি সমঝোতা দলিলের সই করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়